আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে 5 এপ্রিল 2024, তো ফ্রাইডে। ফ্রাইডেতে আমি হচ্ছে আমার ট্যাঙ্কের পিছনে একটু সময় দেই, যত কাজ আছে ট্যাঙ্কের সেগুলো করার চেষ্টা করি। তো আজকে ভিডিওটা হচ্ছে ট্যাঙ্ক ক্লিন, গ্লাস ক্লিন করা। তো এইটার আমি একটা ভিডিও দিছিলাম, তারপরে অনেকে ক্লিয়ার বোঝেন নাই যে আমি এই ট্যাঙ্কটা ক্লিন করছিলাম। ক্লিন করার পরে হচ্ছে আমি আপনাদের ভিডিও দিছিলাম, এই দেখেন, এই গ্লাসটা আমি ক্লিন করা গ্লাস, আর ওই ব্যাক সাইডটা ক্লিন করা তেমন না, কিন্তু ফ্রন্ট সাইডটা ক্লিন করা। আর এটা কিন্তু নাসিরের গ্লাস, ইভেন ক্রিস্টাল গ্লাসও না। তো আমার নিজের হচ্ছে প্রায় 8-9 মাস ইউজ করার পরে, তখন ক্লিন করার পরে আবার এই অবস্থা হয়েছে। এখন আবার অলমোস্ট 1 মাস হয়ে গেছে, তো তারপরে এই অবস্থা এখনও আছে। তো যাই হোক, সেগুলার রুটিন পরে বলতেছি। তো এটা হচ্ছে একটা ক্লিন করা গ্লাস। তো আমি আজকে আর একটা গ্লাস ক্লিন করতেছি, সেটা হচ্ছে আমার একটু টোটাল আউটডোরে এটা। তো মাফ করবেন, আমার এইখানে একটু অবস্থা খারাপ, তো আজকে পরিষ্কার করবো, বেশ কয়েকদিন ধরে হচ্ছে না। তো যাই হোক, সব চিন্তা করলাম যে যেহেতু এটা দেখে কারো উপকার হইলে হইতে পারে, অনেকে হচ্ছে বুঝতে পারেন না কীভাবে ক্লিন করবেন। তো দেখেন এই ট্যাঙ্কটা, এটা হচ্ছে গিয়ে আমি বাইরের গ্লাসটা ক্লিন করছি, তাই দেখেন কেমন দেখা যাচ্ছে। আর এই পাশে গ্লাসটা দেখেন, আমি দেখাই জাস্ট এই উপরের সাইডটাও হচ্ছে ময়লা, ঠিক আছে, তারপরও আর নিচের সাইডটা হচ্ছে পানি থাকে, পানির দাগ তো দেখে বুঝতেই পারতেছেন। আর এইখানে দেখেন অ্যালগি কি পরিমাণ আছে। তো টুকটাক আমি আপনাদের দেখাবো, এখন হচ্ছে এই যে আগের অবস্থা, আমি এখন এই পাশটা ক্লিন করব। ক্লিন করার পরে আমি আপনাদের ভিডিওটা দেখাবো, ঠিক আছে, দেখলে বুঝবেন। তো ক্লিন করার নিয়মটা আমি বলে দিই। তো আরেকটা জিনিস আমি জাস্ট বলছিলাম যে এই ব্লেডটা, যাই হোক আমি লাইট এখানে ভালো আছে, আমি এখানে দেখানোর চেষ্টা করি। এই যে এই ব্লেডটা, পারলে সবাই, এটা নন স্পন্সার্ড ভিডিও, তারপরে এই জিলেটের ব্লেডটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, প্রায় 1 মাসের মতো, কিন্তু এখন পর্যন্ত জং ধরে নাই। আরেকটা ব্লেড আছে যেমন এইটা ট্রিটের, তো এই ব্লেডটা আবার ভালো না। তো যাই হোক, কারো এই জিলেটের ব্লেডটা জং ধরে না, কিন্তু এই পাশে মানে ঘষতে ঘষতে কোনো এটা তো কোনো ইয়ে নাই, বুঝছেন, ধার নেই, তারপরে হচ্ছে কাজে দিবে, সমস্যা হবে না। তো যাই হোক, আমি হচ্ছে এই পাশের এইটা দেখাচ্ছি, ঠিক আছে, এই যে এটা জাস্ট এরকম করে ধরে দেখেন, আমি কিন্তু ট্যাঙ্কের পানি এই যে দেখেন 3 ভাগের 1 ভাগ আছে বলতে গেলে, এর মধ্যে আবার স্যান্ডও আছে। তো পানি বেশি রাখাও দরকার নেই, পানি হচ্ছে যতটা পারেন পানি চাইলে এইটুকুও করে ফেলতে পারেন, ঠিক আছে, পানি এই যে এইটুকু রাখলেও রাখতে পারেন, আর পানি দিয়ে হচ্ছে কন্টিনিউয়াসলি এরপর পানি মারতে হবে। আমি চাইলে আপনাদের সুবিধার্থে আমি আমার বাইরের এই করে আমার লাইটটা জ্বালাই দেখাই, তাহলে হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন একটু। লাইট দিলেও কোনো কাজে আসবে না। যাই হোক, এই যে এইটার মনে করেন যে দেখেন, আমি এই জন্য বলি যে একটু ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে তাহলে হচ্ছে আপনাদের ক্লিন করতে সুবিধা হবে। অনেকে এটা নিয়ে অনেক বেশি প্যারা খান, অনেকে হার পিক দিতে বলতেছে, হ্যান ত্যান যা যা কিচ্ছু লাগবে না ওগুলোতে, জাস্ট একটা ব্লেড, ঠিক আছে। যদি সবচেয়ে ভালো হয়, ধার থাকলে তো একটু রিস্ক থাকে, আপনারা কম ধারের বা সমস্যা নাই, আপনারা যদি একটু বুঝে শুনে ইউজ করতে পারেন। তো জাস্ট এই যে এখানে দেখেন, এখানে অলমোস্ট কিন্তু শুকিয়ে গেছে, তো এই শুকানো ভাবটা রাখা যাবে না, শুকানো অবস্থায় ঘষা যাবে না, পানিতে ভিজাই নিতে হবে, ঠিক আছে। পানিতে ভিজানোর পরে জাস্ট ব্লেডটা এইভাবে ধরবেন, এই যে এভাবে ধরে দেখেন এভাবে দিতে থাকবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখেন, আবার একটু পানি দিবেন, জাস্ট এভাবে একটু ঘুরবেন, কোনো স্ক্র্যাচ কিচ্ছু পড়বে না, সেই ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, একটু ফোকাস ভালো থাকুক। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই দেখেন, কোনো মানে এই যে অ্যালগি মানে স্ক্র্যাচে পড়বে বা গ্লাস ফাটবে এরকম কোনো টেনশনের কিছু নাই। ইভেন এই গ্লাসটা আরও ডিফারেন্ট গ্লাস, তাই দেখেন কীভাবে ক্লিন হচ্ছে, তো এরকম সব ক্লিন হয়ে যাবে, এটাতে কোনো টেনশনের কিছু নাই। জাস্ট এইভাবে পানি দিবেন আর হচ্ছে এভাবে হচ্ছে ঘষতে থাকবেন, তাহলে দেখবেন যে গ্লাস ক্লিন হয়ে গেছে একেবারে নতুনের মতো, পানি ছাড়া ঘষা যাবে না, আর পুরো ট্যাঙ্কে কিন্তু পানি রাখাও যাবে না, পানি যতটা কম হয়। আর আরেকটা জিনিসে যেটা প্রবলেমে পড়বেন, সেটা হচ্ছে যখন পানি নিচের দিকে চলে যাবেন, এই যেমন এইখানে, তো এখানে দিতে গেলে দেখেন এখন কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে, আপনারাও ইয়ে করবেন, সাবধান। হ্যাঁ, ও হো, তো এখানে পানি কম থাকলে একটু সুবিধা হয়তো। আর যেটা হচ্ছে আর একটা ইনফরমেশন যেটা আমাদের বলা হয় নাই, আমি আগের ভিডিওতে বলে দিছি, যেমন এটার এজ এখানে কিন্তু 18 দেওয়া, তো এই এজের কাছে ঘষা যাবে না, ঠিক আছে। এই দেখেন আমি কতটুকু দূরে আছি, এরকম দূরে এই অবস্থায় এখানে রেখে দিতে হবে। এরপরে এইখান থেকে আপনি যেভাবে তুলতে পারেন তুলবেন, চাইলে নেটের হ্যান ত্যান দিয়ে, এটাতে তুললেও তোলা যাবে, এরকম হাত দিয়ে দিলেও উঠে যাবে, ঠিক আছে।
এটার ব্যবস্থা আপনারা অন্যভাবে করতে হবে, ওই নিচে ব্লেড দিয়ে ঘুষতে পারবেন না। আর এই যে মানে গ্লাসের যে এজ, এই এটাতে দেখা যাবে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, যাই হোক, এই যে গ্লাসের এজগুলা, আচ্ছা এটা বাদ দিই, আমি এইটাতে দেখাই। যেমন এই গ্লাসের যে এজ, হ্যাঁ আমি যখন দেখেন নর্মালভাবে নর্মাল নাসিরের গ্লাস, এবং ওই যে ডায়মন্ড এজিং বা হচ্ছে গ্লু হাইট কিচ্ছু না, তারপর গ্লাসের কোয়ালিটি দেখেন কেমন হয়ে গেছে। জাস্ট আপনার একটু নিজেদের উপর, কাজের উপর বিশ্বাস রাখবেন, আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে হয়ে যাবে। তো আমি দেখেন এজ কিন্তু কখনোই ঘষি নাই, ঠিক আছে, এখানে গ্লু আছে, যেহেতু আমি এটা নিজে নিজে বানাইছিলাম, ট্যাঙ্ক মানে আমি নিজে মানে দোকানে নিয়ে নিজে দাঁড়াই থেকে দোকানের লোকজনদের বানাইছি। তো যাই হোক, তো এই যে গ্লু যেখানে আছে এখান থেকে ঘষা যাবে না, ঠিক আছে, এই এই পর্যন্তই হচ্ছে গিয়ে আপনাকে ঘষতে হবে, এটা সাবধান থাকতে হবে, আর তেমন কিছুই নাই, বাকিটা আপনি ইচ্ছা মতো ঘষতে পারবেন, মনের খুশি মতো ঘষে টষে তারপর দেখবেন হচ্ছে এই যে এরকম কেবল হচ্ছে। জাস্ট আমি আপনাকে দেখাইছি, এরকম একটু পরিশ্রম আছে, তাতেই দেখেন এরকম হয়ে গেছে। তো এরকমভাবে পুরো ট্যাঙ্ক, পুরো ট্যাঙ্ক আমি পরিষ্কার করব, তারপরে হচ্ছে আপনাদের দেখাইতেছি যে কেমন হয় রেজাল্ট। এই যে এখানেই আছে কয়টা পাশাপাশি, এই একটা, আবার ওই যে একটা আসতেছে, এই একটা, তারপর ওই যে গাছের পিছনে আর একটা আছে, বাহ সুন্দর লাগতেছে। তো গাইস, এটা হচ্ছে আফটার সেট আপ। দেখেন আপনারা হয়তো বিশ্বাসই করবেন না যে ওইটাই সেই ট্যাঙ্ক যেটা ক্লিন করার পর এরকম হচ্ছে, আর এটা কিন্তু টেম্পার্ড গ্লাস, ঠিক আছে, এই জন্য হচ্ছে তাও একটু দেখতে খারাপ দেখা যায়, ঠিক আছে, কিন্তু তারপরেও দেখেন ক্লিন করার পরে কেমন আসছে। আমি এই জন্যই বলি যে নিজে কাজের প্রসেসের প্রতি একটু হচ্ছে ভরসা রাখতে হয়, আর মনোযোগ দিয়ে কাজ করলে একটু ইয়ে হয়। যাই হোক, আমার সেট আপ একটু ডিফারেন্ট হয়, আমি অত বেশি ইয়ে করি না, তো ওগুলার দিকে আপনারা মানে ইগনোর করেন একটু, যে আমি এই এরকম স্টোনের কেন বক্স বানাইছি বা ঘরের মতো দেই, এগুলো আমার ভাল লাগে দেখতে। তাই যাই হোক, তো আমি জাস্ট আপনাদের গ্লাসটা ক্লিন করার পরে দেখাচ্ছি যে কি অবস্থা ক্লিন করার পরে। এখন হচ্ছে এমন দেখা যাচ্ছে, আর আমি এখনও তেমন মাছ ছাড়ি নাই এটার মধ্যে, গতকালকে রাতেই সেট আপটা করছি সন্ধ্যার দিকে, আর ওই তো সন্ধ্যা রাত মিলায় আর কি, তো সারা রাত ছিল এরকম, আর এখন হচ্ছে ভোর, এই যে এখনও কেবল সূর্য উঠে নাই। তো আর দেখতে পাচ্ছেন যে ফিল্টারও কিন্তু এখনও লাগানো হয়নি কোনো, জাস্ট আমি আর আমার পানি ক্যান এত ক্লিন হয়, আপনারা হয়তো অনেকে মনে করবেন যে পানি কেমনে ক্লিন হয় হ্যান ত্যান, সেগুলোও আলাদা জিনিস, আমি জানি না আমার পানি এত বেশি ক্লিন কেমনে থাকে, কোনো ফিল্টারেশন সিস্টেম এখনও লাগানো হয় নাই, জাস্ট হচ্ছে এইভাবেই আছে এই যে। আর টেম্পার্ড গ্লাস দেখেন, গ্লাসটা ওই উপর থেকে দেখেন যে কি পরিমাণ ফগি আর কি পরিমাণ স্পট আছে, এটা গাড়ির গ্লাস ছিল, এই যে পাশ থেকে কার্ভ এখন স্টিল আছে, এই যে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি ক্লিন করার পরে, এই যে আফটার বিফোর লুক আপনি আপনাদের দেখাইলে আপনারা তো মানে অবাক হয়ে যাবেন যে কি করে সম্ভব। তো যাই হোক, আমি আপনাদের যথাসাধ্য দেখানোর চেষ্টা করছি আর বলার চেষ্টা করছি যে কীভাবে আমি করি এগুলা। আমার ওই ট্যাঙ্কেও আপনাদের দেখাইছি, আর এটাতে কিন্তু লাইটও তেমন ভালো লাইট নেই, জাস্ট হচ্ছে এই যে X7 লাইট যেটা নর্মাল, ওই লাইটটা দিয়ে হয়তো আরও বেশি ভালো দেখা যায়, তো যদি কোনো বড় লাইট থাকতো বা ভালো লাইট থাকতো তাহলে আরও বেশি স্পষ্ট ফিল হইতো। দেখি ফোকাস, হ্যাঁ ফোকাস ছেড়ে দেয় একটু এই জন্য। তো আর এমনি দেখেন যে কি পরিমাণ ক্লিন আছে, আমি স্টিল হচ্ছে যেরকমই একটা ভাইব রাখার চেষ্টা করছি যে এটা অলমোস্ট পুরো প্ল্যান্টেড, আর এই যে যেহেতু এই গাছগুলো থাকবে এরা আবার হচ্ছে এখানে অনেক মানে পরিমাণে ইয়ে করবে, ময়লা করে দেবে, গ্লাস ব্লক করে দেবে অ্যালগি দিয়ে, তো এটা আবার পরিষ্কার করে দিতে হবে দু একদিন পর পর। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন।
আর আমার এই যে টুকটাক যে ফিশ আছে কয়েকটা, এদের কেমন লাগতেছে আপনাদের? ছোট ছোট কয়েকটা ফিশ আপাতত আছে, আর তেমন কিছুই নাই এটার মধ্যে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আপনারা ভালো থাকবেন। টাটা বাই বাই, হ্যাপি ফিশ কিপিং। আর অবশ্যই ভিডিওটি হেল্পফুল মনে হলে দেশি অ্যাকোয়ারিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনারা ফলো দিয়ে রাখেন। তাহলে হচ্ছে আমি আসলে চেষ্টা করব যে আমি যত বেশি টেকনিক জানতে পারি আপনাদেরও জানাবো। তো ভালো থাকবেন, টাটা।